দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকে নতুন পর্ব। দর্শক বন্ধু, আমরা সবসময় আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন যে ফলের বাগানগুলো রয়েছে, কৃষি ক্ষেত খামারগুলো রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করি। আজকে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে বনলত নার্সারিতে, রাজবাড়ি সদরের আলিপুর গ্রামে। আনিসুর রহমান ভাইয়ের হচ্ছে বনলত নার্সারি। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চারা বা যে কোনো ধরনের ঔষধি চারা বলেন, আমি বলবো যে হয়তো আপনি যেটা জিজ্ঞাসা করবেন এমন একটা চারা লাগবে হয়তো সেটা এখানে পেয়ে যাবেন, এরকম একটা চারা নাই যে সেটা আপনি পাবেন না, এরকম একটা ব্যাপার এখানে। তো আজকে আমরা মূলত সামগ্রিক বিষয় নিয়ে কথা না বলে আজকে কথা বলবো হচ্ছে বিদেশি ফল রামবুটান এবং অ্যাভোকাডো নিয়ে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকগুলা মোটামুটি মাঝারি সাইজের এবং বড় সাইজের রামবুটান গাছের চারার সামনে। আমাদের সাথে এই বনলতা নার্সারির যিনি মালিক রয়েছেন ওনার রয়েছেন আনিসুর ভাই রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলে এই বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। প্রায় বোধহয় দুই তিন মাস পরে আবার দেখা হলো। জি জি জি। আগের বার এসে আমরা মোটামুটি আপনার পুরা যে নার্সারিটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা। জি জি জি। আজকে আমরা হচ্ছে বিদেশি ফল রামবুটান এবং অ্যাভোকাডো, জি এই দুইটা দেখাব। জি জি। আচ্ছা, এই যে চারাগুলো রয়েছে, হ্যাঁ আমরা প্রথমে এই দিক থেকে একটু শুরু করি, এদিকে আসেন, এদিকে যে একটু মাঝারি ছোট সাইজের আর কি। জি জি জি। এই চারাগুলোর বয়স কতদিন? এগুলো চার বছর বয়স। চার বছর বয়স। জি। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার একেবারে অরিজিনাল যে রামবুটান, অরিজিনাল যে মালয়েশিয়ান রেড রামবুটান এটা। আচ্ছা, এর ভিতরে কিছু হলুদও আছে। হলুদ আছে। জি। আচ্ছা, আমরা তো চারা নিয়ে কথা বলবোই, রামবুটান ফলটা নিয়ে একটু আমাদের বলেন। রামবুটান ফলটা আসলে কোন দেশীয়, এটা খেতে কেমন, এই বিষয়ে। আসলে রামবুটান ফলটা হচ্ছে আপনার মানে যদি বলেন এর জন্মস্থল মালয়েশিয়া, বুনাই, ইন্দোনেশিয়া, ঠিক আছে, আর এখন এই দেশ থেকেই মূলত ছড়াইছে সারা পৃথিবীতে, ঠিক আছে। এখন বাংলাদেশে আমরা নতুন না পুরাতনই, এর আগে থেকেই আমরা করে আসছি রামবুটান, ঠিক আছে। রামবুটানটা বাংলাদেশে খুবই ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চারা সম্পর্কে একটু ধারণা নিই। আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন অনেকেই তো নতুন করে হয়তো বাগান করবেন, কেউ বা ছাদ বাগানে বাড়ির আঙিনায় নিজেদের প্রয়োজনে একটা দুইটা করে লাগাবেন। জি জি। চারার দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যাবে? চারা আসলে আমরা যে চার বছর পাঁচ বছরের যে চারাগুলো বিক্রি করতেছে এগুলো 3,000 টাকা পিস বিক্রি করতেছে। 3,000 টাকা? জি। এক একটার আপনার গুড়ায় মাটি আছে 20 কেজি 25 কেজি, ঠিক আছে। আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এই গোড়ায় 20 থেকে 25 কেজি মাটি, 25 কেজি মাটি, কোনোটা 15-20 কেজি আছে, বুঝছেন। এই চারাগুলো আপনার আমরা 3,000 টাকা বিক্রি করতেছি এই সাইজে। হ্যাঁ, এই সাইজে। এটার কত ফিট হতে পারে? এটা 6 ফিট 7 ফিট আছে। 6 ফিট 7 ফিট। হ্যাঁ জি। আমরা আর একটু এদিকে দেখি তাহলে, ক্রমানুসারে এদিকে গেলে আর একটু বড় সাইজ। হ্যাঁ, এইগুলো আরও বড়, এইগুলো ধরেন যে 9 ফিট 10 ফিট, ঠিক আছে। এর ভিতরে আরও, হ্যাঁ আরও দেখি, এই দেখেন এইগুলো, এইগুলো আপনার দেখেন এটা প্রায় 10 ফিট আছে এই গাছটা। এই গাছে ফল আসছিল, বুঝছেন, ফল আসছিল। হ্যাঁ, বয়স কতদিন? 5 বছর হয়ে গেছে। 5 বছর। জি। আচ্ছা, এটা এইটার দাম কেমন হতে পারে, এই চারাটার দাম? এটা আমরা ধরেন যে 3,500-4,000 টাকা এর ভিতরে বিক্রি করতেছি। আচ্ছা, 5 বছর বয়স বলছেন। রামবুটান মূলত হচ্ছে আপনার কাছে যে চারাগুলো রয়েছে এগুলো যদি আমি নেই, ধরেন আমি নিলাম, আমি বাসাতে লাগালাম ছাদ বাগানে বা কোথাও, সেক্ষেত্রে আমি কত বছর বা কতদিন পরে ফল পাবো? এটা ধরেন এইবার নিলেন, ঠিক আছে, সামনের বাড়ি ফলন পাবে। এটা কি সিজনাল? হ্যাঁ, সিজনাল। কোন সময়টাতে ফল ধরে? এটা ধরেন তো মূলত আপনার ফল শুরু হয় হচ্ছিল ফেব্রুয়ারি মাস থেকে। এটা আপনার গাছে দুইবার ফল হবে। আর রামবুটান আপনার বাংলাদেশে 12 মাসই একটু কম হয়, যদি গাছ একবারে আপনার বেশি বড় হয়ে যায় যখন পাতা টাতা টিকে যায় তখন 3 বার ফলন থাকে, কিন্তু এমনিতে 2 বার ফলন থাকে। আমার এখানে যা হয়েছে ফলটা দেখতে তো বোধ হয়। জি জি জি। এটা দর্শক আপনারা একটু খেয়াল করেন, বনলতা নার্সারির ট্যাগ রয়েছে রামবুটান ফল, ফলগুলা এরকমের হয়। আচ্ছা, ফলের কালার তো আপনি যেমন বললেন লাল, লাল আছে, একটা হলুদ আছে। হলুদ আছে। জি জি। আপনার কাছে কি কোন কোন জাত আছে? দুইটা জাতি আছে, লাল এবং হলুদ দুইটা জাতি আছে। আমার ওইখানে আছে হলুদ চারা। আচ্ছা আচ্ছা। এর ভিতরে কিছু হলুদ চারা আছে, এটা পাতা দেখলে আমরা বুঝতে পারি।
আচ্ছা, এখন চলেন আমরা তাহলে অ্যাভোকাডোর একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, আসুন। তো ভাই, এটা হচ্ছে আপনার অ্যাভোকাডো? জি, অ্যাভোকাডো। এটা কতটুকু, 2 ফিট আড়াই ফিট বা 2 ফিট আড়াই ফিট? 2 ফিট আড়াই ফিট সাইজ আছে। অনেক সতেজ চারা কিন্তু। জি জি। হ্যাঁ, চারাগুলো অনেক সতেজ, সবুজ। আর এই চারাগুলো সবই উপরের। আচ্ছা, এগুলো তো মাটিতে গাড়া না? মাটিতে গাড়া না, উপরে। একজন কাস্টমার নিলে দেখা যাচ্ছে মাটিতে গাড়া থাকলে চারাটা মরে যাওয়ার ভয় থাকে। আর এইভাবে আমরা কুরিয়ার বা করে দিলে সারা মরার কোনো ভয় থাকে না। এইগুলো একই সাইজের? এগুলো একই সাইজের স্যার, এইগুলো ওই সামনে, এগুলো একই সাইজের, সবই একই সাইজের। জি জি। সারা একটু দেখান তো আমাদের দর্শকদের। দেখা হচ্ছিল গ্রাফটিনের চারা। আচ্ছা, গ্রাফটিংটা কোথায় করা? এই যে গ্রাফটিংটা এখান থেকে করা হয়েছে, গ্রাফটিং। আচ্ছা, এই যে এই যে এই এই জায়গাটা যদি আমরা একটু দেখি ভালো করে, এখানে চিহ্নটা রয়েছে কিন্তু। এই নিচের যেটা, এটা হচ্ছে বীজের অ্যাভোকাডো, এর সাথে উন্নত মানের যে অ্যাভোকাডোর রুট সেটা কলম করা হয়েছে এখানে। ঠিক আছে। এই চারাগুলোর দাম কেমন? এটা আমরা 800 টাকা পিস বিক্রি করতেছি। মানে এই যে এই সাইজে যতগুলো আছে সব 800-900 টাকা এরকম বিক্রি করতেছে এই চারা। 900 টাকা। আচ্ছা আচ্ছা। এবার আমরা তাহলে অ্যাভোকাডোর আরেকটু আরো কিছু কালেকশন আছে আপনার? হ্যাঁ, অ্যাভোকাডোর আরো কিছু কালেকশন আছে। চলেন ওখানে, চলেন ওখানে যাই আমরা। হ্যাঁ ভাই, যাওয়ার পথে এগুলো একটু দেখতে একটু যাই। আচ্ছা, আপনার এই যে হাফ কেজি সাইজ হবে আপনার সবেদা, এটা বলে চিকু সবেদা। আচ্ছা আচ্ছা, চিকু সবেদা। চিকু সবেদা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইন্ডিয়ান চোষাম। ওখানে জয়তুন আছে, সাদা জাম আছে, বুঝছেন, আলু বখরা আছে, ননি ফল। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছিল আপনার লাল কাঠ, ইয়া আপনার বারোমাসি কাঁঠাল। বারোমাসি কাঁঠাল। হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল। আপনার এই যে 3-4 দিন আগে সময় টিভিতে একটা নিউজ হয়েছে যে গোপালগঞ্জ কাশিয়ার কাশিয়ানির যে কাঁঠালটা আটাবিহীন কাঁঠাল, ওটাও আছে আমাদের কাছে। ঠিক আছে। এখানে আছে আপনার থাইলঙ্গান আছে, নাশপাতি আছে, পিস ফল আছে, আলু বখরা। আর বিশেষ আকর্ষণ যেটা হচ্ছিল, এটা হচ্ছিল ব্লুবেরি গাছ। ব্লুবেরি গাছ এখন আমাদের কাছে ব্লুবেরি গাছ পাবেন। এই গাছগুলোতে ফল ধরা ছিল দর্শক, এটা হচ্ছে ব্লুবেরি গাছ, এখন ফলটা নেই। আচ্ছা, আপাতত। আচ্ছা আচ্ছা, ব্লুবেরিটা তো অনেকেই খুঁজছেন ব্লুবেরি। ঠিক আছে, অরিজিনাল ব্লুবেরি গাছ, এটা হচ্ছে অরিজিনাল ব্লুবেরি গাছ। ব্লুবেরি তো অনেক সুস্বাদু একটা ফল। হ্যাঁ, অনেক সুস্বাদু একটা ফল। এগুলোর কি দাম সম্পর্কে ধারণা দেওয়া যাবে? হ্যাঁ, এইগুলো এখন বর্তমান মার্কেট প্রাইস 4,500-5,000 টাকা। 4,500-5,000। জি। আর যে কাঁঠালগুলোর কথা বলছিলেন, এগুলো কাঁঠাল, এগুলো 300-400 টাকা, 400 টাকা এরকম বিক্রি হচ্ছে। ছোট 300 টাকা বিক্রি হচ্ছে। আর এটার জাত নিয়ে তো কোনো প্রশ্ন? না না, জাত নিয়ে আমরা তো এই জাত বাইরে থেকে আনি। ঠিক আছে, আমরা নিজেরাই রিসার্চ করি। ঠিক আছে, করে তারপর মার্কেটে ছাড়ি। করেন এবার তাহলে অ্যাভোকাডো দেখুন। তাহলে এটা হচ্ছে আপনার বড় সাইজের অ্যাভোকাডো চারা? হ্যাঁ, এটা আমাদের বড় সাইজ, 4 ফুট, কিছু গাছ 4.5 ফুট, 5 ফিট, 5 ফিটও আছে। দেখছি, দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের বড়। আচ্ছা, আর এটা হচ্ছে গ্রাফটিং। অনেকে আবার ভাবতে পারেন যে কি গ্রাফটিং। আচ্ছা, এই যে গ্রাফটিং এর এটা বোঝা যাচ্ছে, গ্রাফটিং। হ্যাঁ, এটার দাম কেমন হতে পারে এই চারাটার? এইগুলো আমরা ধরেন যে 2,000 টাকা বিক্রি করতেছি। 2,000 টাকা। এরকম সাইজের সাইজ সাইজ ভেদে আপনার কম বেশি আছে? জি জি, সাইজ ভেদে কম বেশি আছে এই গাছগুলো। এটা একটু বড়? হ্যাঁ জি জি। আচ্ছা, তো এখন মোটামুটি আপনার অ্যাভোকাডো দেখলাম। জি। তারপর হচ্ছে আপনার যে রামবুটান দেখলাম, পাশে কিছু হচ্ছে আপনার কাঁঠাল ছিল, তারপরে ব্লুবেরি নাকি এটা, ওইটাও ছিল। এখন এই ছাড়াও তো আপনার আরো অনেক গাছ আছে আমাদের কাছে। আসলে তো সবকিছু ভিডিওতে দেখাইলে অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। ঠিক আছে, অনেক সময় লাগবে। যখন আমাদের ওখানে যে দেখতে পারতেছেন কিছু নিউ আইসক্রিম বিন, ক্যাপেল, তারপরে আপনারা যেটা দেখতে পারছেন মিল্ক ফ্রুট, এগুলো নতুন প্রোডাক্ট আমাদের, এরকম নতুন নতুন অনেক কিছু, অনেক অ্যাড। এইগুলা যারা আমাদের দর্শকরা দেখছেন, যারা হয়তো ছাদ বাগানে শখের বসে হয়তো 2-1 পিস লাগাইতে চায়, জি জি, তাদের আসলে পাওয়ার সিস্টেমটা কি রকম, এটা পাবে কি? তাদের জন্য আমরা সুবর্ণ একটা সুযোগ রাখছি, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস আসলে অনেক সময় আমাদের যেমন বরিশাল, খুলনা, ঢাকা, চিটাগাং, এই 4টা জেলা আমাদের রাজশাহীতে সুবিধা। রাজশাহীতে যেমন ভদ্রা, খুলনা, সোনাডাঙ্গা, তারপর আপনি যেখান থেকেই নিক আমাদের এখানে গাড়ি আছে, গাড়িতে দিয়ে দেওয়া যায়। বরিশালেও গাড়ি আছে, গাড়িতে দিয়ে আমাদের পরিচিত গাড়ি, মাল দিলে মাল এরা। আর এছাড়াও কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিস। মানে এই যে এই জায়গাগুলো পরিচিত, এরা চাইলে গাড়িতে নিতে পারবে, এরা গাড়িতে নিতে পারবে। আর এর বাকি যেগুলো রয়েছে ওগুলো কুরিয়ার, যেগুলো যেমন আমরা রংপুর, বগুড়া, বগুড়াও আমি গাড়িতে দিতে পারি, আমাদের রাজবাড়ি থেকে গাড়ি যায়, কিন্তু রংপুরে দিতে পারি না, রংপুরে ঝামেলা, বুঝছেন, সেই রংপুরে কুরিয়ার সার্ভিসে পাঠানো লাগে। সেক্ষেত্রে তারা আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পাঠাবে, আর চারাটা তারা কুরিয়ারে একদম মানে তাদের এলাকাতে পাবে। জি জি, নিকটস্থ থানাতে বা জেলা সদর। জি জি জি।
তো যাই হোক, আজকে তো কয়েকটা দেখলাম, পরবর্তীতে আরো কয়েকটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।